বিটলস দুনিয়া কাঁপানো এক রক সঙ্গীত দল ছিলেন চার সদস্য জন লেনন, পল ম্যাকার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার। ষাটের দশকের মধ্যভাগে অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করেছিল বিটলস, কিন্তু 1969 সালেই ভেঙে যায় অবিস্মরণীয় এই সঙ্গীত দল। তখন থেকেই নানান সময়ে কথা হয়েছে কেন এই গানের দল ভেঙে গেল। এবার 50 বছর পেরিয়ে অন্যতম সদস্য পল ম্যাকার্টনি ইঙ্গিত দিলেন জন লেননের কারণেই বিটলস ভেঙে গিয়েছিল। প্রথম যুগের রক অ্যান্ড রোল ও পপ সঙ্গীতে তাদের প্রভাবের জন্য 50 বছর পরেও বিটলস এখনও জনপ্রিয়। তাদের শিল্পসম্মত অর্জন ও বাণিজ্যিক সফলতা সঙ্গীতের জগতে এখনও মর্যাদাপূর্ণ আসন ধরে রেখেছে। বিটলসের প্রভাব এতই ছিল যে সঙ্গীতের বাইরেও তার একটি ব্যাপ্তি ছিল। তাদের পোশাক, চুলের স্টাইল, এমনকি তাদের সঙ্গীত যন্ত্র তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টিকারী হিসেবে সামনে নিয়ে এসেছিল। আজ পর্যন্ত বিটলস অন্য যে কোনো ব্যান্ডের চেয়ে বেশি রেকর্ড বিক্রি করেছে। তারপরেও এই দলটি কেন ভেঙেছিল সেই রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। 1980 সালে লেননের হত্যাকাণ্ড এর উপর আরও রং ছড়িয়েছিল। এত বছর পর হঠাৎই দলটির অন্যতম সদস্য পল ম্যাকার্টনি বললেন জন লেনন কোনো কারণে বিটলসকে ভাঙনের দিকে নিয়ে যান। বলেন জন লেনন একদিন হঠাৎ তাকে বলেছিলেন তিনি আর দলে থাকতে পারছেন না। ম্যাকার্টনি এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কিন্তু তার এই বক্তব্য নিয়েও আসলে প্রশ্ন রয়েছে, কারণ ম্যাকার্টনি এর আগে অনেকবার বিটলসের ভাঙন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং তখন তিনি কারো নাম বলেননি, বরং বলেছিলেন ব্যবসায়িক কারণেই মূলত বিটলস ভেঙে গিয়েছিল। It was a difficult time because it wasn't a clean break. The business difficulties that were created are still going on, would you believe? 20 years later. কিন্তু যে কারণেই বন্ধ হোক না কেন, বিটলস ইজ বিটলস। ধারণা করা হয় 1985 সালের মধ্যে বিটলসের 1 বিলিয়নের উপরে ডিস্ক ও টেপ বিক্রি হয়েছিল। 2004 সালে রোলিং স্টোন ম্যাগাজিন বিটলসকে সর্বকালের সেরা 100 শিল্পীর তালিকায় শ্রেষ্ঠ স্থান দিয়েছে। Eight days a week is not enough to show out.